সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখি এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে নির্বাচিত লেখকের সাথে আলাপ করি আমার সাথে আছেন মুস্তাক শরীফ মুস্তাক ভাইকে স্বাগত মুস্তাক ভাই ঐতিহাসিক চরিত্র ধরে উপন্যাস শিলার অনুবাদ আপনি মনে হয় দিন রাত লেখেন এবার মেলায় কয়টা বই মুস্তাক ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার সাথে কথা বলতে পেরে এবং এই অনুষ্ঠানের অংশ হতে পারে আমি বরাবরের মতোই আনন্দিত এর আগেও যেমন হয়েছিলাম আপনার প্রশ্নের উত্তরে বলি মনে হচ্ছে দুটো অংশ আছে একটা হচ্ছে কথার ছলে বলেছেন যেটা দিন রাত লিখেন তো তো হ্যাঁ কখনো দিনে কখনো রাতে লিখি ফলে দিন রাত ফলে তো আসলে দিন রাত মিলেই লেখা হয় এবার মেলায় হচ্ছে পাঁচটা বই আমার হাতে তো একটা আছে হ্যাঁ আপনার হাতে একটা আছে আরও এসছে কটা আরও আসবে এর মধ্যে এসছে যেগুলো এটি সহ তিনটি বই এসছে তার মধ্যে বাকি দুটো হচ্ছে আসলে ছোটদের বই একটা পাঞ্জারি থেকে এসছে রাডিয়েট কিপলিংয়ের সেকেন্ড জ্যাঙ্গল বুকের অনুবাদ বাচ্চাদের উপযোগী করে বারো প্লাস বয়সে বাচ্চাদের সংক্ষিপ্ত সংক্ষেপিত অনুবাদ একটি হচ্ছে প্রথম আর একটা প্রতিষ্ঠান আছে প্রো প্রো প্রকাশক ওখান থেকে যেটা সুমন্ত যেটা জি 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 সুমন্ত আসলাম যেটা দায়িত্বে আছেন সেইটা থেকে বেরিয়েছে জ্যান্ত পুতুল আতঙ্ক নামে আর একটা বাচ্চাদের হরর গল্পের অনুবাদ বই হরর উপন্যাসের মূল বইটি লিখেছেন আর সেটির নাম ছিল নাইট অব দ্য লিভিং ডাম ফলে তিনটে তিনটি আর দুটো আসবে একটি আজকেই আসবে সেটি থেকে বেরোচ্ছে এটা হচ্ছে বিশ্ব সাহিত্যের আমার পছন্দের দশটি ভৌতিক গল্পের বা গল্পের অনুবাদ এটা একটা আর একটা আসবে আত্মোন্নয়ন সেটা নবরাগ প্রকাশনী থেকে দারুন মানে আমি নিশ্চিত আমাদের যারা দর্শক তারা এই বইগুলো সংগ্রহ করবেন বা দেখবেন মোস্তাক ভাই মির্জা গালিব এই নিয়ে আমাদের জামেদ হোসেন অনেক কাজ করছেন আমরা জানি আপনার কেন মনে হলো মির্জা গালিবকে একটা উপন্যাসে ধরা যায় এবং কেন লিখিত হলো আসলে মির্জা গালিব সেই গল্পটা যদি আমরা শুনি চমৎকার প্রশ্ন আমার মনে হয় যে গালিব সম্বন্ধে খুব ভালোভাবে জানেন না এরকম অনেক মানুষেরও গালিব নামটা খুবই পরিচিত মির্জা গালিব কিন্তু জানার হয়তো আগ্রহ অনেকের আছে তো আমিও আপনাদের মতোই সবসময় মির্জা গালিব একটা এসে টুকটাক দু চারটে অনুবাদের মাধ্যমে যেহেতু উর্দু বা ফার্সি তো জানি না ইংরেজি এবং বাংলা এই দুটো অনুবাদের মাধ্যমে গালিবের কবিতা সম্বন্ধে জানার পর থেকে তার প্রতি আমার একটা আগ্রহ ছিল এর মধ্যে অনেক পড়েছি তার কবিতা আবার বলছি সবই অনুবাদ আইদার ইংলিশ অর বেঙ্গলি

তো তখন আমার মনে হল ওয়াইনট মির্জা গালী কারণ তার জীবনটা আমার কাছে উপন্যাসের প্রচুর উপাদান আছে বলে মনে হয়েছিল ভীষণ কষ্টের জীবন সংগ্রামের জীবন কিন্তু লেখালেখি এক মুহূর্তের জন্য ছাড়েননি এবং সবসময় তিনি জানতেন তিনি আসলে অন্যদের চাইতে অনেক উপরে এরকম বলতে নয় তিনি তার নিজের উৎকর্ষতা নিয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না কিন্তু তিনি অবাক বিষয়ে দেখছেন যে পৃথিবী সেটা সেভাবে স্বীকার করছে না প্রচুর নিন্দুক প্রচুর খারাপ মানুষ তাকে টেনে নামাতে চাচ্ছে এই যে সব সময় একটা একটা বেদনা একটা কষ্ট এবং সেই সঙ্গে নিজের ব্যাপারে একটা আত্মবিশ্বাস সব মিলিয়ে এই যে একটা টানা পড়েন সে মানুষটার মধ্যে এটাকে আমার মনে হচ্ছে ধরা উচিত উপন্যাসে এবং আমি চেষ্টা করছি সেটা ধরতে তারই ফল হচ্ছে মির্জা গালিব মির্জা গালিব যেই সময়ে বেঁচে ছিলেন মুঘল আমলের শেষ সময়টা এবং মুঘল আমল নিয়ে আপনার নিজের কাজ আছে মানে আমি নিশ্চিত আপনার সেই কাজের জন্য যে রিসার্চ পড়াশোনা সেটাও এখানে কাজে লেগেছে এই সময়ের কবিরা সেই সময়ের গালিবের জীবনের গল্প পড়ে কি পাবে বলে আপনি মনে করেন এই সময়ের অনেক কবির জীবনে গালিবের জীবনের মতো কিন্তু আমার কাছে মনে হয় যেন আপনি খেয়াল করে দেখবেন যে যারা আজকে লেখালেখি করছেন বা অনেকে আছেন অনেকেই কিন্তু বেশিরভাগই কবিতা দিয়ে শুরু করেছে কবিতা বেশিরভাগ সাহিত্য প্রেমী প্রেম কিন্তু কবিরা অনেক সময় আমি খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি আপনি একজন কবি যে অনেকের কাছে পরিহাসের বটি কবিতা হচ্ছে শ্রেষ্ঠতম শিল্প হ্যাঁ ওই যে ওই যে আমি উইলাম ফকনার একটা সাক্ষাৎকার অনুবাদ করলাম করলামের জন্য যেখানে ফকনা বলেছেন মানে অনেকটা বলতে চাচ্ছেন কবিতা লিখতে পারেন না বলেই উনি উপন্যাস লিখেন কিন্তু সেই কবিতার পাঠক বলেন স্বীকৃতি বলেন সবকিছুই কেমন যেন একটু কম 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 অথচ আপনি মজার ব্যাপারটা গালিবের সময় তাই ছিল তবে এটা ঠিক তখন কেউ কবিতা লেখাকে এরকম পরিহাসের বিষয় বলে মনে করত না যে কেউ একটা কবিতা লিখে ফেলছে এরকমও ঘটতো না যারা সত্যি সত্যি সিরিয়াস আমার ধারণা আমি তো তখন ছিলাম না আমার মনে হয়েছে আর গালিব তো গালিব নক্ষত্রের মতো তো গালিবের এই যে স্বীকৃতির একটা বেদনা ছিল ওনার খুব ইচ্ছে ছিল যে ওনাকে মানুষ স্বীকার করুক উনি কিন্তু ইয়ে ছিলেন না যে ঠিক আছে না হলে না হলো ওরকম না উনি চেষ্টা করে গেছেন এবং উনি একসময় উর্দু বাদ দিয়ে ফার্সিতে লিখতে শুরু করলেন ফার্সিতে অসাধারণ কবিতা লিখেছেন আবার উর্দুতে ফিরে এসেছেন এই যে সমাজের কাছ থেকে সবসময় একটা বঞ্চনা অবহেলার একটা জ্বালা আজকের কবিদের মধ্যে এটা প্রচুর আছে এবং যারা সত্যিকারের কবি হতে চান তারা গালিবের জীবন পড়লে আরও ভালো কবি হওয়ার অনুপ্রেরণা পাবেন বলে আমার মনে হয় দুর্দান্ত এই আপনার এই উপন্যাস নিয়ে কি সিনেমা বানানো যাবে সিনেমা তো কালিবকে নিয়ে হয়েছে বিখ্যাত সিনেমায় হয়েছে আমার এই উপন্যাসকে নিয়েও যদি করা যায় আমার মনে যাবে বুঝতে ভাই আপনি এই যে অনুবাদ করছেন থ্রিলার বা এই জন্য লেখালেখিও করছেন আবার এরকম ওই যে ঐতিহাসিক উপন্যাসের কথা আমি বললাম সেটা লিখছেন সমকালীন উপন্যাসও আপনি আসলে লিখছেন বা গত বছরে আমার যদি আমি যদি ভুল না করি দুর্দান্ত অনুবাদটা আমরা ইয়ে করেছিলাম সম্ভবত ইয়ে দ্য কালার পাতন ক্লাই দ্য কালার পাতন এই যে এতমুখী কাজ সাহিত্য নিয়ে আসলে আপনার আপনার নিজের মধ্যে নিজস্ব এক ধরনের ধারণা তৈরি তৈরি হয়েছে হয়েছে চিন্তা করে আমাদের জন্য বলেন একজন সাহিত্যিক কাজ হচ্ছে মানে এরা একেবারে আমার কথা বলছি এটা যে মানে কারোর সঙ্গে মতের সঙ্গে মিলতে হবে তা না আমি মনে করি যে জন্য আমি সাহিত্যে এসেছি প্রথমত আপনাদের সবার মতে প্রচুর পড়ার পর নিজেরও কিছু সৃষ্টি করার একটা তারা অনুভব করেছি আমার কাছে মনে হচ্ছে সাহিত্যিক মানুষের মনে একটা কৌতূহল জাগাবেন প্রশ্ন তুলবেন পৃথিবী যেভাবে চলছে সেভাবে চলা উচিত কিনা উত্তর দেওয়ার তার সব সময় নেই পারবেনও না আসলে সেই একটা জায়গা থেকে আমার মনে হচ্ছে এমন কিছু ব্যাপারের দিকে মানুষের চোখ আঙুল দিয়ে দেখে দেওয়া আমি সেটার জন্য সাহিত্য সৃষ্টি করি আর কিছু বিষয় কিছু প্রকরণ কিছু ভাবনায় সবসময় কাজ করে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা তাড়া তো সবারই থাকে শুধু প্রশ্ন তোলা না একসাথে যে নানা জনরার মধ্যে আসলে আপনি মানে যাতায়াত করছেন এটাকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে খুব ভালোভাবে দেখি এটা হচ্ছে আমার আমি যেটা আমি মনে করি সবারই তাই হওয়া উচিত একেবারে আপনি এক রাস্তার প্রতীক সবসময় আমি আমি বলছি না যে কবিকে সবসময় গদ্য আবার গদ্য লিখতেই হবে আমার কাছে মনে হচ্ছে যদি আপনার ভেতর এটা থাকে বলে আপনার মনে হয় তাহলে হয় নট ফলে আমি যাই করে আনন্দ নিয়ে করি আমি অনুবাদ করলে আনন্দ নিয়ে করে আমি মনে হয় যে আমি টুকটাক পারি আমার মনে হয় যে আমি টুকটাক গদ্য সৃষ্টি করতে পারি ফলে আমি এটা করি আমার কাছে মনে হচ্ছে এটা সম্ভব এটা আমার কাছে মনে হয় জন্য আমি করি আপনার শিক্ষকতা লেখালেখি সংসার সামলান কীভাবে আসলে একুশ শতকে মানুষকে তো এগুলো সামলাতে হয় আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলি কিন্তু আসলে সময় কাজের মধ্যে আনন্দের ব্যাপার ঢুকে যায় আবার আনন্দের মধ্যে কাজ ঢুকে যায় পরিবারের অনেক সময়ও নষ্ট করতে হয় তো সব মিলিয়ে চলে যাচ্ছে তো আসলে আপনার পিতার জীবন শৃঙ্খলার কতটুকু পাইলেন আপনি খুবই কম পেয়েছি আমার বাবার জীবনটা একেবারে আপনার ঘড়ি ধরা ছিল আমার ওরকম না আমি আমার সংসারের অনেক কাজে প্রচুর অবহেলা করে তিনি করতেন না আমি লেখার জন্য অনেক কিছু ত্যাগ এবং আমি নিশ্চিত ভাবি সেই অত্যাচারটা সহ্য করে পড়ে তাকে ধন্যবাদ এখন কি লিখছেন এই মুহূর্তে আমি একটা বড় অনুবাদের কাজ আমি আপনাকে আসলে এই রসটাকে ফাঁস করতে চাই এটা একটু চমক রাখতে চাই আমি সাহিত্যের একটা বড় সৃষ্টি সেটা অনুবাদ নিয়ে ভাবছি টুকটাক কাজ করছি ইদানিং আবার একটা আসলে এটা খুবই ফরমাইসি কাজ হচ্ছে আমি আত্মোন্নয়নমূলক কিছু বইয়ের অনুবাদ করে মজা পাচ্ছি সেরকম একটা কাজ করছি আর মৌলিক একটা উপন্যাস লেখার চিন্তা বাহ দারুন বুঝতে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের শেষ ব্যাপারটা হলো একটা র্যাপিড ফায়ার রাউন্ড এই রাউন্ডে আসলে আমি কয়েকটা শব্দ বলবো আপনি তার প্রতিক্রিয়ামূলক জবাব দেবেন পাঁচ সেকেন্ডের কম সময়ে প্রথম শব্দ লিনাদিনুবা বল ছোট বোন কবিতা প্রথম প্রেম পিতা আমার খুবই আদর্শ স্থান অবহেলা সহ্য করতে পারি না আখ্যান পছন্দ আক্ষেপ নেই সন্তান খুব প্রিয় সন্তান মা সবসময় মিস করব নেই উপন্যাস আমার দ্বিতীয় প্রেম প্রেম স্ত্রী যৌনতা খুবই দরকারি প্রকাশক সবাই ভালো না রয়্যালটি পাই অনুবাদ এখন পাই সরি ওটার সঙ্গে এখন পাই অনুবাদ তৃতীয় প্রেম সাহিত্যের রাজনীতি আছে পছন্দ করি না সাহিত্য পুরস্কার কামনা করে না সেইভাবে থাকবে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবে দর্শক মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম অনেক গুণে গুণান্বিত মুস্তাক শরীফের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো লেখজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ